স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ প্রসঙ্গে, নতুন নিয়োগ প্রসঙ্গে আজকের এই ভিডিওটি। তো আপনারা যারা নতুন এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, তারা প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নতুন নিয়োগের ব্যাপারে খবর দেবার আগে কিছু পুরনো নিয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু খবরাখবর দিয়ে দিই। প্রথমে আপার প্রাইমারি প্রসঙ্গে আসি। আপার প্রাইমারি আপনারা জানেন মহাগুরুত্বপূর্ণ যে ক্যান, গত পরশুদিন যেটা মেনশান হয়েছে সেটা আজকে ওঠেনি। আজকে ওঠার আমরা আশা করেছিলাম এবং খবরও পেয়েছিলাম, আজকে ওঠেনি। কিন্তু আমাদের হতাশ হলে চলবে না, আগামীকাল অবশ্যই উঠবে বলে আশা করছি। কেননা এ বিষয়ে খবরাখবর নেওয়া হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আগামীকাল ক্যানটা ওঠার জন্য যা যা করা দরকার সেটা করা হবে। ক্যান নিয়ে কোনো চিন্তা নেই। যদি আপনারা জানেন, যদি এই ক্যানটা যদি সাকসেসফুল হয়, ক্যানে কমিশন যে আবেদন করেছে সেই আবেদনে যদি আদালত সাড়া দেয়, সেক্ষেত্রে গ্রিভেন্স হিয়ারিংটা পুজোর আগে সম্পন্ন হতে পারে। তাই এই ক্যানটা মহাগুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে প্রাইমারি প্রসঙ্গে আসি। প্রাইমারি 2017 সালের রেজাল্ট আপনারা প্রত্যেকেই জানেন কবে প্রকাশিত হবে, সে ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু যারা 2014 সালের টেট দিয়েছেন এবং এই যারা নিয়োগে নট ইনক্লুড অবস্থায় রয়েছেন, তাদের তো এই মুহূর্তে সেরকম কোনো তথ্য নেই, কোনো মহল থেকে সেরকম কোনো ভালো খবর পাওয়া যাচ্ছে না। তো তাই বলে আমাদের হতাশ হলে চলবে না, আপনারা যারা আছেন হতাশ হবেন না। যদি পর্ষদ নিজে থেকে না গ্রহণ করে, সেক্ষেত্রে আদালতের একটা রাস্তা খোলা আছে। তো কিভাবে সেই রাস্তা খোলা আছে সেটা কিছুদিন পরে দেখে অপেক্ষা করে সঠিক সময় মতো আপনাদের প্রত্যেককে জানিয়ে দেব। তবে এটা স্বাভাবিক যে আপনারা জানেন একটা নিয়োগে প্রত্যেককে হয় না, কিন্তু নট ইনক্লুডদের ব্যাপারটা আলাদা। মুখ্যমন্ত্রী যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো সেই হেতু একটা আশার ব্যাপার আছে। তাছাড়া আপনারা জানেন যে সম্ভবত 2017 সালের যে নিয়োগ, সেই নিয়োগ সম্পন্ন হবে নতুন পদ্ধতিতে। সেই পদ্ধতিতে টেট নাম্বার একটা বিশাল রোল প্লে করতে পারে। তো সেক্ষেত্রে 2014 সালে যেহেতু কাউকে নাম্বার দেওয়া হয়নি, সেক্ষেত্রে একসাথে 2014 এবং 2016 টেট একটা নাম্বার ছাড়া এবং একটা নাম্বার সহ, এক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তো দেখা যাক পর্ষদ এই সমস্যার সমাধান করতে কি পদক্ষেপ নেয়। এবং প্রাইমারি সম্পর্কে জানেন 478 ভ্যাকান্সির জন্য যে পর্ষদ যে নোটিশ দিয়েছিল, তাদের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ যে নিয়েছিল, তার লিস্ট তো অবশ্যই প্রকাশিত হবে। আশা করছি পুজোর আগেই মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে সেই মেরিট লিস্টে 478 জন যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের প্রত্যেকের নাও হতে পারে। নট ইনক্লুডদের মধ্য থেকে কেউ কেউ 478 জনের মধ্যে ঢুকতে পারেন। এবারে ডিএলএড বনাম বিএড প্রসঙ্গে আসি। ডিএলএড বনাম বিএড মামলাটা বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আগামী 4 অক্টোবর তারিখে এই মামলাটা উঠতে পারে। তো শেষ পর্যন্ত উঠবে কি না সেটা সময়ই বলবে। আর ডিএলএড বনাম বিএড প্রসঙ্গে কি হবে না হবে সেটা এখন নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এর আগে মামলার পাল্লাটা ডিএলএডদের দিকে একটু ভারী ছিল, কিন্তু গত দিন আদালতের যে শুনানি হয়েছিল তারপরে বিএডদের দিকে আবার একটু পাল্লা ভারী হয়েছে। শেষ পর্যন্ত কারা শেষ হাসি হাসবে সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। অবশ্যই আপনাদের এই মামলা প্রসঙ্গে যদি 4 হিয়ারিং হয় আপনাদের সামনে থাকব। নবম থেকে দ্বাদশের যে ওয়েটিং, কাউন্সিলিংয়ের জন্য আপনারা অপেক্ষা করছিলেন, চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর যুগপথ ঘোষণার পরে যারা আশায় বুক বেঁধেছিলেন, তাদের জন্য এই মুহূর্তে সেরকম কোনো অগ্রগতির খবর নেই। আপনারা জানেন যে নবম থেকে দ্বাদশের কয়েকজন প্রতিনিধি একদিন আগে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিল। চেয়ারম্যান সরাসরি তাদের বলছেন যে বিষয়টা এখন আদালতের বিচারাধীন, বিষয়টা আদালতে চলে গিয়েছে। তো আদালত যেরকম রায় দেবে সেই আদালতের বিষয়ে তারা এখন কোনো কথা বলতে চান না। অর্থাৎ কি করতে চাইছেন নবম থেকে দ্বাদশ ওয়েটিংদের নিয়ে সেটা এখনও ঠিক নয়। অবশ্যই আপনারা জানেন চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী যখন বলেছিলেন তখন একটা সম্ভাবনা ছিল, কিন্তু তার মধ্যে মামলাটা আদালতে হঠাৎ করে উঠে যায় এবং তার ফলে এই মুহূর্তে কমিশন নিজে থেকে চাইলে তো কিছু করতে পারে, কিন্তু কমিশন নিজে থেকে কখনোই কিছু করতে চায় না। সুতরাং কী হবে না হবে সেটা বলা মুশকিল। এছাড়াও নবম দশমের কয়েকজন চাকরি প্রার্থী কয়েকদিন আগেই তারা অ্যাপয়েন্টমেন্ট পেলেন, তারা তাদের প্রশ্নের কিছু ভুলের বিষয় নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন, তো সেক্ষেত্রে তারা নিয়োগপত্র পেয়ে গিয়েছেন। নতুন নিয়োগের প্রসঙ্গে এর আগে আমাদের চ্যানেল থেকে বলা হয়েছে নতুন নিয়োগের ব্যাপারে, সেগুলো জাস্ট আরেকবার রিপিট করব।
তো যে সমস্ত নতুন নিয়োগ বাকি রয়েছে তার মধ্যে যেমন গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান কিন্তু একসাথে হবে, সেটা কবে হবে? সেটা হবে পুজোর ঠিক পরেই, অর্থাৎ নভেম্বর মাসে, অথবা একটু দেরি হলে ডিসেম্বর মাস নাগাদ চলে যেতে পারে। তো নভেম্বর মাসে সম্ভাবনা বেশি। নভেম্বর মাসে কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান এই পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ইতিমধ্যেই এর আগে আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম যে বিভিন্ন স্কুল থেকে শূন্য পদ চেয়ে পাঠানো হয়েছিল, তো সে সমস্ত শূন্য পদ একসাথে জমা হয়েছে এবং গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান এই সমস্ত পরীক্ষার কিন্তু অবশ্যই নভেম্বরে ঘোষণা হবে। এবার SLST অর্থাৎ 11, 12, 9, 10 আপার প্রাইমারি এবং ওয়ার্ক এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু নেওয়া হবে আপার প্রাইমারি নিয়োগ সমাপ্ত হবার ঠিক পরেই। অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ কবে সমাপ্ত হবে? আপার প্রাইমারি নিয়োগ আপনারা জানেন আগামী কালের উপর, ক্যানের উপর একটা বড় নির্ভর করে আছে। সেক্ষেত্রে এই নিয়োগ প্রক্রিয়াটা ডিসেম্বর নাগাদ, নভেম্বর বা ডিসেম্বর নাগাদ নিয়োগ প্রক্রিয়াটা শেষ হতে পারে। তো আমরা আশা করব যে অবশ্যই পজিটিভ দিকটা আসুক, সেক্ষেত্রে ডিসেম্বর নাগাদ যদি এই নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয় নভেম্বর বা ডিসেম্বর নাগাদ, তো সেক্ষেত্রে ডিসেম্বরে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। জাস্ট আপার প্রাইমারি নিয়োগটা সমাপ্ত হবার অপেক্ষা, আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই কিন্তু SLST নিয়োগ সম্পন্ন হবে। মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের কিছু শিক্ষক নিয়োগ কিছুদিন আগে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। শিক্ষক নিয়োগের ব্যাপারে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি ঘোষণা করেছিলেন। তো অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগ হবে, সেটা পূজোর আগে হয়তো হবে না, পূজোর পরে নভেম্বর নাগাদ অথবা ডিসেম্বর মাস নাগাদ বেশিরভাগ যে সম্ভাবনা সেটা হচ্ছে নভেম্বর মাস নাগাদ কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান আসতে পারে। শেষে প্যারাটিচার সম্পর্কে বলে যাই। প্যারাটিচার প্রসঙ্গে অনেকে মন্তব্য করেছেন, প্যারাটিচার সম্পর্কে যা বলি সেটা আবারও বলছি, প্যারাটিচার মামলা শেষ দিকে আছে, আদালতের বিচারাধীন অবস্থায় আছে। প্যারাটিচার মামলার একটা সমাপ্তি হলেই কিন্তু এই প্যারাটিচার নিয়োগ শুরু হবে। তো সেক্ষেত্রে সরকারের যেটা লক্ষ্য, সরকার যেটা ভেবে রেখেছে যে আপার প্রাইমারি 90%-এর শেষ দিক আসার সময় মামলাটা ডিসমিস করিয়ে অথবা মামলাটা ডিসপোজ করিয়ে নিয়ে কিন্তু প্যারাটিচারদের যাতে নিয়োগ করা যায় সে বিষয়ে একটা সরকারের লক্ষ্য রয়েছে। তো এ বিষয়ে কী হবে না হবে সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, ভবিষ্যতের দিকে চোখ রাখতে হবে। তো আশা করব প্রত্যেকের ভালো হবে। আজকের সমস্ত খবরগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।